নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। অবৈধ বালু পাচার অব্যাহত করিমগঞ্জে, 24 ঘন্টা ডিউটি করা সম্ভব নয় বললেন ডিএফও। শিলচর আইজল সড়কে মাদক বিরোধী অভিযান, হেরোইন সহ আটক এক। নির্মাণ সামগ্রী তুলে নিয়ে গেলেন ঠিকাদার, কালাইনে থমকে সেতুর কাজ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করিমগঞ্জে অবৈধভাবে বালু পাচারের অভিযোগ দীর্ঘদিনের। এ নিয়ে জেলার বন বিভাগের পক্ষ থেকে দফায় দফায় অভিযান চালালেও বাগে আনা যাচ্ছে না অবৈধ পাচারকারীদের। ফের এরকমই একটি ঘটনা প্রকাশ্যে আসে বুধবার রাতে। ট্রিপার বোঝাই করে বালু পাচারের সময় সেটেলমেন্ট রোডে আটক করা হয় গাড়িটি। এ নিয়ে লরি চালককে জিজ্ঞেস করলে তিনি জানান তার কাছে কোনো বৈধ কাগজ নেই। কাগজ আছে নাকি? নাই। এটা কি রকম মামলা? কাগজ ছাড়া পরে বিষয়টি নিয়ে বন বিভাগের ডিএফও কে জিজ্ঞেস করলে তিনি স্বীকার করে নেন যে রাতের আঁধারে এরকম চোরা পাচার চলছে, তবে টেকনিক্যাল কিছু সমস্যাও রয়েছে, কারণ তাদের পক্ষে তো 24 ঘন্টা নাগাড়ে ডিউটি করা সম্ভব নয়। এটা ইলিগেল মই কমপ্লিট নচলা বুলি নকওঁ, কিন্তু ইলিগেল মাজে মাজে ৰাতি ৰাতিৰ কিছুমান সুযোগ লৈ আমাৰো 24 ঘন্টা ডিউটি দিয়াৰ এটা সম্ভৱ নহয় মানে ষ্টাফৰ কাৰণে। ষ্টাফে যদি 8 ঘন্টা বা 10 ঘন্টা ডিউটি কৰি অহাৰ পিছত ঘৰ পোৱাৰ পিছত আজিকালি মোবাইলৰ দিন যে ষ্টাফ যাই বহি আছে আৰু আৰম্ভ কৰে, আৰু বা ইমিডিয়েটলি যদি ময়ে গৈছোঁ, মই যোৱাৰ লগে লগে সব বন্ধ কৰি দিয়ে আৰু মই ঘূৰি অহাৰ লগে লগে আরম্ভ করে। আর ইমিডিয়েটলি যাওয়াটা আর সম্ভব নয়, বহুত আপনি যাওয়ার আগতে ইনফরমেশন টু উলাই যায় উলাই যায় আর 60 কিলোমিটার আপনি মই আহি ব্যাক করে আর ইমিডিয়েটলি ঘুরি যাওয়ার সম্ভব নয়। টেকনিক্যাল প্রবলেম কিছু আছে, তথাপিতো আমি ট্রাই করেছো আর এদিনা পরশি এখন মানে গাড়ি বহুত ধরেছো, বালি গাড়ি পরশিও ধরেছো, এখন এখন ধরি এখন তো দিয়াই নাই। এটা ফাইন ম্যাক্সিমাম ফাইন করি, ফাইন যদি এপ্লাই দি করে তেতিয়া হেৰি কৰিম, গতিকে আমার বলে প্রায় তেনেকে চেষ্টা এটা করে আছো কন্ট্রোল করার কারণে। মানে এতিও মানে ইলিগেল টু কন্ট্রোল হওয়া নাই, ইলিগেল কন্ট্রোল হয়েছে কিন্তু নিল কন্ট্রোল হওয়া নাই, কন্ট্রোল হয়েছে লিমিটেড স্টাফর থ্রু দিয়ে কন্ট্রোল হয়েছে, কিন্তু কন্ট্রোল মানে রিমার্কেবল যেটু মানে নীলর পজিশনত যাওয়া নাই যে নহব এটু নহয় এটু মানে এটিও ইলিগেল চলিছে এটু আপনি স্বীকার করেছে? স্বীকার করেছো মানে আনন্দিলি তো হয়েছে দুই। এদিকে করিমগঞ্জ জেলা জুড়ে অবৈধ লালমাটির কারবারিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুমকি দিলেন ডিএফও এনএন ডেকা। আমার বাংলার সঙ্গে একান্ত এক সাক্ষাৎকারে করিমগঞ্জ বন সংমণ্ডলের আধিকারিক ডেকা বলেন, টিলাভূমি কেটে লালমাটি বিক্রি করা নিষিদ্ধ, কিন্তু তারপরও সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে দেদার এই কারবার চালিয়ে যাচ্ছেন কারবারিরা। ডেকা আরও বলেন, সমস্যা হচ্ছে সরকারি কোনো উন্নয়নমূলক কাজের জন্য লালমাটির প্রয়োজন রয়েছে আর এসবেরই সুযোগ নিচ্ছে কালো কারবারিরা। তবে এবার থেকে তিনি কড়া পদক্ষেপ নেবেন, প্রয়োজনে গাড়ি মালিকদের বিরুদ্ধে মামলাও করা হবে বলে হুমকি দেন ডেকা। ইলিগেল হয়েছে আমি জানি, তার জন্য আমি তো প্রোটেকশন টাইট করছি আর অনেক গাড়ি আমি সিজ করছি, অনেক গাড়ি সিজ করছি, তার মধ্যে মাঝে মাঝে দু একটা হয়েছে, কিন্তু প্রবলেমটা হয়েছে প্রেসারটা হয়েছে লালমাটির ডেভেলপমেন্ট কাম চলে আছে, মাটিটো ফার্স্ট জরুরি ওটা, আর ডেভেলপমেন্ট কাম শুরু হয়েছে, গতিকে ডেভেলপমেন্ট কামের জন্য আমি মানুষের পিপুল আর নট রেডি, মানুষগুলো রেডি নয় মানে পারমিট লবেলে, আর মাইনিং প্ল্যান ইয়ার জন্য তারা বহু দিগদার পায়, তারা রয়্যালিটি দেওয়ার কারণে রেডি, কিন্তু যখন আমি বলবো যে মাইনিং প্ল্যান ইয়াই লাগবে তখন তারা নিরাশ হয়ে যায় আর না আসে না, আর তো ইলিগেল করতে আরম্ভ করেছে। কিন্তু আমার কথা হয়েছে আমি ইলিগেল বন্ধ করতে লাগে, আমি বন্ধ করার জন্য চেষ্টা করছি আর কিছু সাকসেসফুল হয়েছে, আমি গাড়ি অনেকটা সিজ করেছি, আমি তার না যদি লাগে আমি ডকুমেন্ট দিতে পারবো, কিন্তু রাত্রেবেলায় দু একটু হয়, দিনের বেলা তো হয় না, আমি তো স্টিক করি আছে, রাত্রেবেলায় আমার আর স্টাফের জন্য আমি তো 24 ঘন্টা তো পেট্রোলিয়াম দিতে পারি না,
রাতে দিলে দিনে দিতে পারে না, দিনে দিলে রাতে দিতে পারে। রাতে কি আপনাদের স্টাফরা পেট্রোলিং দেয়? দিয়ে দিয়ে রাতে দিয়ে দিয়ে রাতে দিয়ে, কিন্তু একদিন রাতে কন্টিনিউয়াস দিতে পারে না। স্টাফ তো হচ্ছে চব্বিশ ঘন্টা তো ডিউটি দিতে পারে না। ফের হেরোইন জব্দ করল পুলিশ। শিলচর আইজল জাতীয় সড়কে অভিযান চালিয়ে এই সাফল্য পায় তারা। বাজেয়াপ্ত হেরোইনের বাজার মূল্য আনুমানিক ৫০,০০০ টাকা হবে বলে জানা গেছে। বৃহস্পতিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোনাইয়ের সার্কেল ইন্সপেক্টর ক্ষীরোদ বৈশ্য এবং সোনাই পুলিশ ফাঁড়ির প্রভিশনারি এসআই রানাকুমার নাথ দলবল নিয়ে একটি মোটরসাইকেলে ধাওয়া করে পানিভরা বাজারে আরিফ উদ্দিন তালুকদার নামে এক যুবককে আটক করেন। পরে পুলিশ তার ঘরে তল্লাশি চালিয়ে এই সাফল্য পায়। পরে সোনাই পুলিশ আরিফকে আটক করে ধলাই পুলিশের হাতে সমঝে দেয়। আরিফের বিরুদ্ধে ধলাই থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আমি আইন কর্মকর্তা থানা আসি দুজন ভাগি করে ফলা প্রথম বাজারে আজকে ধরেছিলেন। তারপর মানে এই বাজার ধরে ধরে যায় তার ঘর, মানে ঘর শ্বাস করে যায় সামনে ঘরের ভিতর, মানে একসঙ্গে বস্তু পাওয়া হয়েছে আর কিছুমান বস্তু পাওয়া আছে যেটো দ্বারা বোঝা যায় যে সিহঁতের মানে ডাঙর কারবারী হয়তো যোগাযোগ আছে, মানুহৰ আদান প্ৰদান আছে, আমাৰ এটা মানে সন্দেহ হৈছে। সি এই ডাক যি খায় এইটোৰো এটা মানে ইমপ্লিমেণ্ট কৰা হৈছে, যিবিলাক মানে নেকি যেনেকৈ খায় এই তেনেদৰে বস্তু পোৱা হৈছে। গতিকে এইটো আমি এতিয়া চলাই চলাই কেছটো ল'ব, কাৰণ চলাই কাৰণে যিহেতু মোৰ নলায়নৰ কেছ ফ্লেট পৰে প্লেচ অফ কৰেঞ্চ, চলাই চলাই কেছটো ল'ব। মানে কনফিউজ করা নাই, খোঁজ দেওয়া নাই, কিন্তু লাস্টত গিয়ে যাই তাক মানে ইন্ডিকেশনত মানে হেৰি কৰিব বাধ্য হ'ল লৈ গৈ ঘৰত যে এই চাৰ্চ টাৰ্চ কৰি তাৰ ঘৰ ঘৰ চন্দ্ৰ বিশেষ সেই বস্তুখিনি পাওঁ আছে। দুইটা কেছ হ'ব, কেছ ল'ব দলাইনত ল'ব, দলাই এছ এম অ' আছে আমাৰ লগত, এতিয়া বাকী দুজন আছে ইয়াৰ লগত আকৌ, এইখিনি আমি ধৰাৰ কাৰণে চেষ্টা কৰিম। আশা ৰাখিছোঁ আমি মানে সম্পূৰ্ণ চাকচেছ হ'ম। এতিয়া লোমহর্ষক এক ডাকাতির ঘটনা ঘটেছে করিমগঞ্জে। লঙ্গাই বাজারঘাটের ব্যবসায়ী পার্থপ্রতিম দাসের ঘরে ওই ডাকাতির ঘটনা ঘটে বুধবার রাতে। জানা গেছে ঘরের গ্রিল ভেঙে ভেতরে ঢুকে ডাকাত দল নগদ টাকা ও স্বর্ণলঙ্কার হাতিয়ে নিয়ে চম্পট দেয় তারা। এ ঘটনায় আহত হয়েছেন গৃহকর্তা পার্থপ্রতিম। সংবাদ মাধ্যমের সঙ্গে কথোপকথনকালে আতঙ্ক তার চোখে মুখে ধরা পড়ছিল। দরজাটা এরকম ভাঙে, আমরা শব্দ বাইরাম ভাঙে, তখন আমরা লাফ মারি, আমি রুমে আই গেছিলাম, ওই দরজাটা তাড়াতাড়ি করিয়া আমরা ভিতর থেকে গেলিয়া বড় বড় যে জিনিস নিয়া মারছি, তারারে ছেলে আটকাইতে গেছে, তারে মারছে, আমরা তাদের আটকাই এনেছি, তারা ছুরি দেখাইছে, লোহার রড বা সাবল টাবল নিয়ে আইছে, তো বেশ কতজন তারা তিনজন পড়ে দিচ্ছে। আমি ওই রুমে গিয়া দরজাটা ছিটকিনি লাগাই দিছি, এটাই আমার চেনটা দেখে নিয়েছে, সঙ্গে সঙ্গে আমি একটা হাতে চেনটারে ফেলাই দিতে আসলাম, চেনটা আর পারছি না, নিচে গিয়া বাড়ি একটা মারিয়া চেনটা নিচে গিয়া নিয়ে গিয়া বাচ্চাগুলো চেন গুলাও নিচে যা পারছে তারা নিচে গিয়া ওই ছাপটা ঝাপটি করিয়া মোবাইলটা রাখছে এখানে বাচ্চার হাতে যে ফোন কর, মোবাইলটাও নিচে গিয়া আমার। তারপরে আমরা ওই পিছনে দরজা দিয়ে বাইরে গেছি, তখন কইছে বাবা তোমরা আমরা মারিও না, কিছু করিও না, আমরা চুরি করো তোমরা, আমরা যাই গিয়া তখন তারা এদিকে পিছনে ওইদিকে দরজা খুলছে, তারা এদিকে দরজা খুলিয়া বাড়িছে, বাড়িয়ে এখানে গিয়ে আমরা মানে ইয়ে করে ওই যে যাবে না বাইরে বাইরে যাবে না, আর আমরা দরজা খুলে নামিন টাইম আমরা বাড়িয়ে গেছি। প্রথম তো তার চেনটা নিছে, তারপরে মোবাইলটা নিছে, এই বিছনা নিছে, ৩০,০০০ টাকা, এইটার থেকে চাবি নিছে, টাকাটা নিছে, এই টাকা নিছে, এখানে তারা বাচ্চাদের দুটা চেইন আছিল, চেইন দুটা সোনার, এই কোটা দিন কোন সময় হইছে? ৩:৩৫ তে হইছে। এদিকে বৃহস্পতিবার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশ জানিয়েছে তারা ঘটনার তদন্তে নেমেছেন এবং খুব শীঘ্রই ডাকাতদের জালে পড়তে সক্ষম হবেন তারা। আমরা কোরপায় এখন আইছি, তদন্ত আরম্ভ হয়েছে আর নিশ্চয় আমরা এই বিষয়ে অগ্রগতি আমরা লাভ করব, আর তদন্ত প্রক্রিয়া আমরা শুরু করেছি এখন, জাস্ট এটা কোরপায় আমরা আসছি, আর তদন্ত আমি নিজেই আসছি, আর তদন্ত প্রক্রিয়া আমরা আরম্ভ করেছি। যখন ঠান্ডার দিন আসবে তখন এটা ক্রাইমটা, এই ক্রাইম এগেইনস্ট পভার্টি যেটা কেস এগুলো বাড়ে জেনারেলি, আন্ধার আরও আপনার ঠান্ডায় মানুষ নীরবে থাকে, ঘরের ভিতরে থাকে, আর এটা চান্সটা তারা দুর্বৃত্ত হল, কিন্তু গরম দিনে এইটা কম, গতিকে এই যে ঠান্ডা পড়ছে এখন, ঠান্ডা পড়ার সাথে সাথে দুর্বৃত্তবিলাক মানে চাঙ্গা হয়েছে আর এইবিলা ঘটনাটা আরম্ভ হয়েছে। লঙ্গাই আউটপোস্ট এখানে রয়েছে, ওরা কি ইনঅ্যাক্টিভ যার কারণে আপনাকে শুনে কথাটা হলো কি
আউটপোস্টের স্ট্রেংটা খুব কম, পুলিশের সংখ্যাটা কম, যতটুক এলাকা তার এলাকার জনসংখ্যা যেটা মানে আউটপোস্টের যেটা স্ট্রেং থাকা লাগে বা যেটা প্রয়োজন থাকা লাগে তা নেই। ওদিকে তারা সবসময় সব জায়গায় মানে এইটা যাওয়া সম্ভব না, আরও এই কারণে এই স্ট্রেং কমার কারণে এই মানে অসুবিধা হইতেছে লঙ্গা আউটপোস্টের পুলিশের কারণে এই বৃহত্তর অঞ্চলটা কন্ট্রোল করা। পৌনে তিন কোটি টাকার নির্মীয়মান আরসিসি সেতুর কাজ বন্ধ রেখে নির্মাণ সামগ্রী তুলে নিয়ে গেলেন ঠিকাদার। কালানের ব্রাহ্মণগ্রাম এবং ছলিগ্রামের মধ্যে নির্মীয়মান সেতুর জন্য সরকারের তরফে বরাদ্দ হয় পৌনে তিন কোটি টাকা, কাজও শুরু হয়। কিন্তু আচমকা তিনটি খুঁটি তুলেই পূর্ত এনএইচ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার দীপক ভুজরা নির্মাণ সামগ্রী তুলে নিয়ে যান, ফলে নদীর দুপারের 10,000-এরও অধিক জনতা পড়েছেন দুর্ভোগের মুখে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর পাশাপাশি স্থানীয় জিপি সভাপতি মৃদুলকান্তি চক্রবর্তী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। 2018 সালের ফেব্রুয়ারি মাসে এটার কাজ আরম্ভ হয়েছে। আমরা তো তখনের ডিসি মহোদয় এস লক্ষণ শুরু করছেন, গৌহাটির একজন কন্ট্রাক্টর পাইছিল দীপক কুমার বুঝা। তো 2018-এর পর থেকে দুইটা সিজন গেছে গিয়ে কাজ করার, এটা এইভাবে আছে থাকার ফলে কি তার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ খুব ভুগের। যেমন ওই পারের যেটা দেখরা ওই পারে প্রচুর বাচ্চা কাচ্চার লেখাপড়া অলরেডি শেষ হয়ে যায়, কারণ তারা ওইদিকে 1 কিলোমিটারের ভিতরে স্কুল কলেজ পার, তারা যখন ঘুরে যেতে লাগে 3 কিলোমিটার। কিছু আফটার মেট্রিক যখন মেয়েরা মোটামুটি ম্যাচিওরড হয়, মা বাবারা ইচ্ছাকৃতভাবে এই যে ঘুরে রাস্তা দিকে এটা একটু তারার কাছে অন্যরকম মনে হয় যে তার লাগে বাচ্চা কাচ্চারে আর স্কুলে দেন না। দীর্ঘদিন থেকে ওইভাবে আছে, দুইটা সিজন যাওয়ার পরেও কী কারণে কন্ট্রাক্টরের কাজটা করেন না? আর ওই পারে বিস্তীর্ণ অঞ্চলটা ডিপেন্ড করে কিন্তু ওই পুলটার উপরে, যদি পুলটা হয়ে যেত ওই দিকের মানুষগুলো ওই পারে গিয়া পাহাড়ে গিয়া যে জিনিসগুলো আনে পোস্টিং তখন তারা কম পড়লো না, হাজিরাটা বাড়িল না। এই পুলটা না থাকায় তারা গাড়ি লইয়া ওইদিকে ঘুরিয়ে যদি যেতে লাগে পাহাড় থেকে পান আনতে বা সবজি আনতে বা সুপারি আনতে, তখন তারার কষ্ট বাড়ি যায়, ট্রান্সপোর্টেশন কষ্ট, যেটা লাগে তারা ব্যবসা করতে পারেন না, মাছানো তারা পয়সা বাড়ল না। আমি আমার ব্যক্তিগত অভিযোগ, যদি কোনোখানো মানে খেউরে পার্চু করিয়া অতি সত্তর কাজটা করা যায় দুপারের মানুষগুলো উপকৃত হইব। সেই হসপিটালে গেলে যেমন ডেলিভারির পেশেন্টগুলার ওই পার থেকে বইয়া আনিয়া এই পারটা এদিকে 3 কিলোমিটার 4 কিলোমিটার মানুষ ওই পার দিকে যদি ফুলটা হয়ে যায় আইয়া সুবিধা হইল না হসপিটালে ফুলটা। ডেলিভারি পেশেন্টগুলো বর্ষার দিন খান্দে খরিয়া তারা লইয়া যায়, এখানে তো নৌকা পারমানেন্টলি নাই, বালু তালু তোলার লাগে 1-2টা নৌকা হয়তো থাকে, রাত্রে ডাকতে ডাকতে পেশেন্টের অবস্থা এখানে শোচনীয় হয়ে যায়। বুঝলাম না, গভর্নমেন্টের স্যাংশন করছে 2,97,81,000 টাকা, এই টাকায় কিটা 297,81,000 টাকা কিটা ওয়ে না নিটা খাসটা কিটা কারণে রহস্যটা কিটা না? কন্ট্রাক্টরের কাছে দিয়া এটা 900 হয়ে গেলো পয়সাটা, কিচ্ছু তো আমরা বুঝিয়া না দুইটা সিজন যাওয়ার পরে। যদি 900 হয়ে যেত আমরা বুঝতাম, এটা লইয়া আন্দোলন করতাম বা কিচ্ছু করতাম, মানুষের তো উপকার হইতো, মানুষের এরকম জুলাইয়া রাখে তো লাভ নাই। বিজেপির সাংবাদিক সম্মেলনের পর এবার মুখ খুলেন রুমিনাথের সমর্থকরা। বৃহস্পতিবার বড়খলা থানা রোডে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে তারা বড়খলার বিধায়ক কিশোরনাথকে এক হাত নেন। তারা বলেন, বড়খলার উন্নয়নে প্রাক্তন বিধায়কের বহু অবদান রয়েছে, এ কথা তার মনে রাখা উচিত। তাছাড়া বর্তমানে বেশ কিছু এমন রাস্তার কাজও রয়েছে যা রুমির আমলে প্ল্যান এস্টিমেট হয়েছিল। কে কি করছে আজকে, যেমন আমি কেউ ফেভারে না, কিন্তু যেটা প্র্যাকটিক্যাল জিনিসটা কইতে লাগবো, যেমন যদি আমি তুলনা করি আজকের যে আমরা এমএলএ বা আগে যে ছিল আমাদের রুমিনা, তার আমলে আমি দেখলাম যে দুধপাতিলে মডেল হসপিটাল, তারপরে আজকে আমরা ওই নীলছড়াতে তানচেষ্টা অবস্থিত মডেল কলেজ, কিন্তু এটা আমরা দুর্ভাগ্য এটা এখনো বোধ হয় কেনে এটার এই কাজটা কেনে আগাইতেছে না, হয়তো রুমিনাতে শুরু করছে বলে তারা এটারে কাজ করতে চায় না না কি জানি না। তাছাড়া অন্যান্য বহুত আছে, যেমন ভেটেনারি ব্যাপারেও, ভেটেনারি সেক্টরে, আর তাছাড়া অন্যান্য ইলেকট্রিসিটির ব্যাপারে আমি বহুত গ্রামে আমি গল্প পাইছি, ইভেন আমার গ্রামে গল্প পাইছি যে রুমিনাথ বহুত প্র্যাকটিক্যাল, বহুত অ্যাক্টিভ, বহুত পজিটিভ। যেমন কোনো ইলেকট্রিসিটির ব্যাপারে কোনো একটা গ্রামে কোনো অসুবিধা হয়েছে, ট্রান্সফর্মারের প্রবলেম, সাম হাউ টাইম ডাইরেক্টর অফিস পর্যন্ত কন্ট্যাক্ট করে কীভাবে ওই গ্রামের যে বিদ্যুৎ প্রবলেমটা কীভাবে সলভ করতে পারে ওই চেষ্টা টাইম রাখছিল। আজকে ডেটে যেগুলো জিনিস আমি দেখি জিনিসগুলো কাজ কার্যকরীগুলো বহুত স্লো। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত উজ্জ্বল পাল, প্রবীর সিং, অনিমা নাথ, মামুন লস্কর, সুস্মিতা নাথরা বিধায়ক কিশোরনাথের দিকে আঙুল তুলে আরো বলেন, রুমিনাথকে নিয়ে বিজেপি যে অভিযোগ তুলেছে তা আম জনতার নয়, বর্তমান বিধায়কের একটি দালাল চক্রের এর পেছনে হাত রয়েছে, আসলে ভয়েই কিশোর অনুগামীরা এসব করছে। কিন্তু আমরা তো নিজে জানি না যে তাই কোন পার্টিতে জয়েন করে কেন, কিন্তু একটা ইয়েতে জানলাম যে অপপ্রচার চলে পেপারে, ফেসবুকে, নিউজ চ্যানেলে দেখতে পারি আর যে একটা অপপ্রচার চলে এইভাবে,
কিন্তু কারা এই ষড়যন্ত্রের মধ্যে আছে আমার খুব মনে হয় এগুলা আমাদের যে লোকাল যে এমএলএ বর্তমানে আছে, বর্তমান এমএলএর বোধ হয় একটা দালাল চক্র আছে, এরাই এই অপপ্রচারটা করতেছে, চালাইতেছে। তারপরে দুই নম্বর কথা লাগে, গ্রামে গিয়ে প্রত্যেক জায়গাতে আমরা যাই, আমরা ঘুরি, আমরা সমাজের কাজ করি, আমরা যাই, তখন যাওয়ার পর আমরা দেখি যে শুধু রুমিনাথের নামটাই আছে। দীর্ঘদিন থেকে তাই কাজ করছে এবং মানুষের হৃদয়ের মধ্যে তাই ঢুকতে পারছে, যার কারণে প্রত্যেক মানুষের, সাধারণ মানুষের একটা চিন্তাধারা হইল যে আমরা এবার আবার রুমিনাথ যে কোনো জায়গা থেকে যদি দাঁড়ায় আমরা তাই ভোটটা দেব। পরিবর্তনের স্লোগান দিয়ে ক্ষমতায় আসা রাজ্যের বিজেপি মিত্রজোট সরকারের আমলে কার্যত পরিবর্তনের কোনো ছোঁয়াই লাগেনি, এই অভিযোগ পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বাজারে ছড়ার মানুষের। বৃহস্পতিবার এলাকাবাসী সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেন, স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল রাস্তা সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করছেন ঠিক, কিন্তু ঠিকাদারের উদাসীনতার জন্য তাদের ভোগদশা অব্যাহত। কৃষ্ণেন্দু পাল তাই নাইয়া দিয়ে 6,75,00,000 টাকা কাজ হইতো, এমন বাজে কন্ট্রাক্টর, মেঘ আইলেও মেঘ দেখিয়াও আইয়া ফেলেন শুনিয়া ওইলে আমরা রিকেন কোনো কাম হয় না। এখন 30% কাজ হয়েছে কয়, কিন্তু আমরা দেখতে পাই না। আমরা 9-10,000, 10-12,000 জনসংখ্যাই বা এটা 4-5টা গ্রাম, এই গ্রামে বসতি 10-12,000 লোক হইবা আসেন, যে পরিমাণে আমরা দুর্ভাগ্য বা চলিয়ার এটা অন্য কোনো জায়গা ইলা নাই। মানুষ আর কন্ট্রাক্টার হইতাম কিনা, বিধায়কে অবাই থাকি অবাই নিয়ে যদি দেন তেও তো কইতাম পারিয়ার না, কিন্তু আমরা এই কাজটা এত অবহেলিত, এত ইহর কাজটা মাটির কাজটা পুরাপুরি হয়েছে না, এখন কোনো কাজটা সানা মালা হইয়া এই বেহাল অবস্থা, কত বেটিন মেয়েলুক একজন বুঝা নিতে ও হসপিটাল নিতে সময় মারা গেছে, ইলা ইটা কত রোগী মারা যা খালি রাস্তার কারণে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। অবৈধ বালু পাচার অব্যাহত করিমগঞ্জে, 24 ঘন্টা ডিউটি করা সম্ভব নয় বললেন ডিএফও। শিলচর আইজল সড়কে মাদক বিরোধী অভিযান, হেরোইন সহ আটক এক। নির্মাণ সামগ্রী তুলে নিয়ে গেলেন ঠিকাদার, কালাইনে থমকে সেতুর কাজ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।